লোকসভা নির্বাচনের বাবে সাজু শাসকীয় বিজেপি। দেওবারে খানাপাড়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে এইখন বিশাল জনসভাত অংশগ্রহণ করে উত্তর পূবত বজালে নির্বাচনী রণসিংহা। এই নির্বাচনী রণসিংহা বজোৱাৰ পিছতে নতুন দিল্লীত শাসকীয় বিজেপিয়ে আয়োজন করেছে রাষ্ট্রীয় পর্যায়ত দলটির এক সম্মিলন। 17 আৰু 18 ফেব্রুয়ারীত নতুন দিল্লীত অনুষ্ঠিত হব বিজেপির রাষ্ট্রীয় সম্মিলন। এই রাষ্ট্রীয় সম্মিলনত উপস্থিত থাকিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রীয় সভাপতি জে পি নড্ডার পৰা আৰম্ভ কৰি সকলো মন্ত্রী দলৰ রাষ্ট্রীয় নেতৃত্ব। দলীয় সূত্রে সদরি করা মতে দলৰ মুখ্য কার্যালয়ত অনুষ্ঠিত হবলগীয়া এই সম্মিলনের এদিন পূর্বে বিজেপির রাষ্ট্রীয় বিষয়ববীয়ার বৈঠকের দিন ধার্য করা হয়েছে। এই সম্মিলনলৈ সাধারণ সম্পাদক, কোষের আহ্বায়ক, সকলো মোর্চা, পৌর নিগম, পৌরসভা, নগর পঞ্চায়েত, জিলা পঞ্চায়েতের সভাপতিসকলক আমন্ত্রণ জানানো হয়েছে। লগতে রাষ্ট্রীয় কার্যনির্বাহক, রাষ্ট্রীয় পরিষদের বিষয়ববীয়া, সমগ্র দেশের জিলা সভাপতি, জিলা প্রভারী, লোকসভার দায়িত্বত ক্লাস্টার ভারপ্রাপ্ত, লোকসভার আহ্বায়ক, লোকসভা সম্প্রসারণকারী, অনুশাসন সমিতি, বিত্ত সমিতি, রাজ্যের মুখ্য মুখপাত্র, মিডিয়া সেলর আহ্বায়ককে ধরে বিভিন্ন পর্যায়ের আইটি সেলর বিষয়াসকলকো দুদিনিয়া অধিবেশনলৈ আমন্ত্রণ জানানো হয়েছে। মুঠতে এতিয়া সাজু শাসকীয় বিজেপি। ইপিনে লোকসভা নির্বাচনের বাবে চলিত মাহতে বিজেপিয়ে প্রকাশ করিব প্রথমখন প্রার্থীর তালিকা। এই তালিকাত প্রায় 200 জন প্রার্থীর নাম সন্নিবিষ্ট হব। ব্যুরো রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। লোকসভা নির্বাচনের বাবে সাজু শাসকীয় বিজেপি। দেওবারে খানাপাড়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে এইখন বিশাল জনসভাত অংশগ্রহণ করে উত্তর পূবত বজালে নির্বাচনী রণসিংহা। এই নির্বাচনী রণসিংহা বজোৱাৰ পিছতে নতুন দিল্লীত শাসকীয় বিজেপিয়ে আয়োজন করেছে রাষ্ট্রীয় পর্যায়ত দলটির এক সম্মিলন। 17 আৰু 18 ফেব্রুয়ারীত নতুন দিল্লীত অনুষ্ঠিত হব বিজেপির রাষ্ট্রীয় সম্মিলন। এই রাষ্ট্রীয় সম্মিলনত উপস্থিত থাকিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রীয় সভাপতি জে পি নড্ডার পৰা আৰম্ভ কৰি সকলো মন্ত্রী দলৰ রাষ্ট্রীয় নেতৃত্ব। দলীয় সূত্রে সদরি করা মতে দলৰ মুখ্য কার্যালয়ত অনুষ্ঠিত হবলগীয়া এই সম্মিলনের এদিন পূর্বে বিজেপির রাষ্ট্রীয় বিষয়ববীয়ার বৈঠকের দিন ধার্য করা হয়েছে। এই সম্মিলনলৈ সাধারণ সম্পাদক, কোষের আহ্বায়ক, সকলো মোর্চা, পৌর নিগম, পৌরসভা, নগর পঞ্চায়েত, জিলা পঞ্চায়েতের সভাপতিসকলক আমন্ত্রণ জানানো হয়েছে। লগতে রাষ্ট্রীয় কার্যনির্বাহক, রাষ্ট্রীয় পরিষদের বিষয়ববীয়া, সমগ্র দেশের জিলা সভাপতি, জিলা প্রভারী, লোকসভার দায়িত্বত ক্লাস্টার ভারপ্রাপ্ত, লোকসভার আহ্বায়ক, লোকসভা সম্প্রসারণকারী, অনুশাসন সমিতি, বিত্ত সমিতি, রাজ্যের মুখ্য মুখপাত্র, মিডিয়া সেলর আহ্বায়ককে ধরে বিভিন্ন পর্যায়ের আইটি সেলর বিষয়াসকলকো দুদিনিয়া অধিবেশনলৈ আমন্ত্রণ জানানো হয়েছে। মুঠতে এতিয়া সাজু শাসকীয় বিজেপি। ইপিনে লোকসভা নির্বাচনের বাবে চলিত মাহতে বিজেপিয়ে প্রকাশ করিব প্রথমখন প্রার্থীর তালিকা। এই তালিকাত প্রায় 200 জন প্রার্থীর নাম সন্নিবিষ্ট হব। ব্যুরো রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।